হাতে আছে দাও খুব যাবে না ফাও না কিন্তু এই ভাই এই জায়গায় নামা কি ঠিক হলো আমাদের এই ঘাসের মধ্যে তো মামা এমনি লুকায় থাকতে পারে কি ভাই তাই নাকি এটাও সর্বনাশ আজকে সুন্দরবনের আরেক রূপ দেখব আমরা শীতকালে কি চেহারা হয় এখানে শুটকির ঘর বসে নিউ মার্কেট বসে আর এখনকার চেহারা দেখেন সবাইকে স্বাগত জানাচ্ছি দুবলার চরের আলোর কোল সামনে বিস্তীর্ণ যে সবুজ দেখছেন শীতকাল আসলে এই জায়গাটি ভরে যায় শুটকির সাবারে দুপুরের দিকে এখানে আমাদের ট্রলার ভিড়ল আমরা যে ঘাটে ট্রলারটি ভিড়ালাম সেখানে কিছুক্ষণের মধ্যে এসে যোগ দিলেন সুন্দরবনের কয়েকজন জেলে বেশ কয়েকটি নৌকা এসে ভিড়ল কাকা বাড়ি কোন জায়গায় ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছি কাকার মুখ চলে না শরীর চলে না কিন্তু নৌকো চলে মাছ ধরা চলে মাছ ধরা চলে কি আব্বা আসো যে কাকার নাম কি মালিক সর্দার আচ্ছা আমার বাপের নাম মালিক সর্দার উনিও মালিক সর্দার শরীর বয়সের ভারে চলছে না তবুও চলতে হয় এদিকে ব্যস্ততা বেড়েছে আমাদের মনাদার দুপুরের রান্না কি কাজ শুরু কি রাঁধবেন এই যে উস্তে দিয়ে ওকে কি আছে পায়রা আছে থুরে আছে বাইলে আছে আমরা নামবো দুবলার চরের আলোর কোলে তার আগে রান্নার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে চিংড়ি নুডলস হচ্ছে এবার উস্তে কেন দুপুরের জন্য না রাতের জন্য তারপরে আজকে কি দুপুরে খাবো কাকু আসে আজকে দুপুরে মনে হয় খাওয়া হবে বুঝছেন আপনাকে এই যে এত আরামের জীবন থেকে কাকু এই যে আপনি যে দোকানদারি করতেন কি সুন্দর আমরা সকালে যেই চিংড়ি মাছ গুলো ধরেছিলাম সেই চিংড়ি মাছ দিয়ে নুডলস রান্না হয়েছে আমরা দুই খাবারের মাঝখানে এই নুডলস খাবো তারপর রওনা হব চরের দিকে এদিকে আরও কয়েকটি নৌকা এসে ভিড়েছে আমাদের পাশে আরে ভাই আমাদেরকে রেখে খাইতে বসে বলছে হ্যাঁ কি শুরু করেনি এরকম বেইমান লোকজন বড়ই বেইমান হ্যাঁ এখন খিদা লাগবে জানা কথা হ্যাঁ বসে তো পড়ছেন শুরু করেন নাই ঠিক আছে হ্যাঁ এই আপনারা খাইছেন ওনারা খাইছেন আসেন খাই আসেন 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 একসাথে খাই ফেলে আসেন দুপুরে কি করবেন হ্যাঁ কি মাছ বিভিন্ন রকমের মাছ আচ্ছা খাওয়ার পানি আমরা বোতলের পানি খাই জোয়ার হয়ে গেছে আমরা ট্রলার থেকে নেমে রওনা দিচ্ছি হ্যাঁ পানির বোতল তো লাগবেই আলোর কোলে নামলাম যাওয়ার সময় কি শুকনো উঠতে পারবে না
এই পর্যন্ত পানি ওঠে না কি হাতে আছে দাও কোপ যাবে না ফাও মানে কোপ যেটা টার্গেট নেব সেটা কোপ হ্যাঁ বেশি কোপাকুপি করেন জনির দাদাও না কিন্তু এই ভাই এই জায়গায় নামা কি ঠিক হলো আমাদের মরিচ তো পোড়া হলো না মরিচ পোড়া লাগবে না আজ দিন না এখান থেকে শুরু অ্যাকশন। এসব জায়গায় দেশি চিংড়ি পাওয়া যায়, দেখা যাক আমরা পাই কিনা। ছোট ছোট ডোবার মতো হয়ে আছে, পানি আটকে আছে, এই জায়গাতে মাছ ধরবো এখন। এটা দুবলা চরের আলোর কোল, এখানে ওই যে শুটকির কারবার হয়, এখন কোনো জনমানুষ নাই। মাছের আলামত আছে? আপনার তো ভাই মাছ ধরার এত নেশা ছিল না, ইদানিং হলোটা কি? আগে তো কাদায় পাওয়া দিত না, আগে পানিতে পাওয়া দিত না সহজে। চেক চলে, কিছু তো আছেই। নদীতে তো আমরা হচ্ছে বেশি মাছ পাই, সবাই নিচের দিকে খেয়াল রাখেন সবাই। চারে প্রচুর ইয়ে আছে, ব্ল্যাক কোবরা, কেউটে সাপ। খোলে খোলে মাছ, খেয়া হয়নি তো ভাই। তাই তো, মাছের লাইন ভালো না, মাছের লাইন ভালো না ভাই। চলেন কোন দিক যায়, ওই ওই পাশে একটা ইয়ে ছিল না ভাই, ওই সাগরের দিকে। ও কি কুকুর ভাই, কেমন আছো? দেখেন এই জনমানুষীন চরে কয়েকটা কুকুর থাকে। আসো 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 আসো, কেওড়া টোকাতে হবে কিন্তু, এখন কেওড়া পাকছে, কেওড়া মাখা ভাল লাগবে। গাছে একদম কেওড়া পাকা অবস্থায় আছে। আরও ভেতরের দিকে যাচ্ছি আমরা। শীতকালে কি চেহারা হয় এখানে, শুটকির ঘর বসে, নিউ মার্কেট বসে, আর এখনকার চেহারা দেখেন। আমরা কয়জন মানুষ ছাড়া পানিতে নামতে হচ্ছে নাকি, কিছু করার নাই। এই
দুব্বা ঘাসের জন্য মনে হয়, মানে দুবলার ঘাসের জন্য এই চরের নাম দুবলা চরই ছিল মনে হয়, চর ভর্তি দুবলা ঘাস। কেবন সুটকির সাবারের রাস্তা ঘাটে গুলা, এই যে এখানে এটা কার কাজ, বন্য শুকরের কাজ। আমার চোখের অবস্থা বেশ খারাপ, নিউ মার্কেট আসেনি, দেরি আছে নিউ মার্কেট। এটা মনে হয় চাকলালাদের এলাকা, এই দেখেন পরিত্যক্ত গুলো পড়ে আছে এখনো, আবার নভেম্বর থেকে চালু হয়ে যাবে এই জায়গাটা, এসে এক দুই দিনের মধ্যে পুরো এলাকা একটা গ্রামে পরিণত হয়। কি ভাই, বাঘে তাই নাকি? তো কি ব্যাপার ভাই, টাটকা নাকি এটাও? সর্বনাশ, আশেপাশে কোথাও ঘাপটি মারে নাই তো ভাই? টাটকা না, সেই বাঘের পাড়া তো থাকবে। হরিণ আর বন্য শুকর একসাথে হাঁটছে এই জায়গাগুলো, দেখেন সাবা সাবা করে ফেলছে মাটি। কোন দিকে যাবো? মন্দির গুলো ভাঙে না তাই না, এভাবে দেখে যায়। কি ঘন ঘাস, এই ঘাসের মধ্যে তো মামা এমনি লুকায় থাকতে পারে। তাই না, ভাতের বদলে এক ধরনের সাল ফুটোয়, এটা এক ধরনের খুদির মতো ফুটোয়, ফুটোয় ভাতের বদলে খাওয়া, ওই যে উপোস থাকে যারা, এই সাইলটাই বনের সাউল সেটাই, এই যে এই ঘাসের এইটা খেয়ে দেন, এই হাতে নেন, আমার হাত তো বিজি। আচ্ছা থাক নিচ্ছি আমি, চলেন। একদম সাউলের মতো এটা, এইটা এখানে যা আছে না, হ্যাঁ এই যা আছে এই জায়গা তো ভর্তি ভর্তি না, এই ছিঁড়ে আমি যদি এই ডলা দিলে এই বিসিটা পড়তিছে, ছিঁড়ে আমার মনে করেন চাল নেই ডাল নেই কোনো ব্যবস্থা নেই, তবে আগুন জ্বালানোর ব্যবস্থা থাকলে আমি এইটা দিয়ে ভাত রান্না করে খাইতে পারি, ছোট যদিও কিন্তু ভাতে বেশ। আচ্ছা দানা আর কি, দানা ওই যে খুদের মতো, আমরা ওই যে ছোটবেলায় দাদিরা খুদের পায়েস, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখি 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 খাই, খাবেন তো আমি পরিষ্কার করে দিই, বীজ খাই দেন, চাউল ভাজার মতো খাই দেন, আর এটা ভাত রাখলে নারকেল গাছে কি নারকেল আছে কই দেখা যায় না, তো না দেখা গেলে কি হবে খাবেন, একেবারে বন্য পরিবেশ। আমরা এগিয়ে যাচ্ছি আপাতত নারিকেল গাছের দিকে লক্ষ্য করে হাঁটছি আমরা, ওই সাগর যাচ্ছি ওদিকে, ডাব আছে নাকি?
ছোটবেলার অভ্যাস তো না, এখানে কোনো লোক থাকে না এই সময়। ডাব হয়েছে, দেখো দেখো বাবা, পানি আছে, কারেন দেখি দেখো, ধারও আছে মনে হচ্ছে। কবজিতে জোর থাকলি পানি 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 নেন ভাই, আপনি একটু চুমুক দিয়ে ইয়ে করে দেন। আপনি এইটা প্রথমটা বনি করে দেন, আপনি প্রথমটা খান, বনি করে দিবেন না। আর আপনি একটু খাইয়ে দেখেন না, মিষ্টি না টক ভাই, একদম পিওর, মানে যে কচি ডাবের যে স্বাদ হয় না এবং মিষ্টি। আচ্ছা কোন সুন্দর বনে আমি ছাড়া আপনার এই খাবার কে খাইতে দেবে? পঞ্জু ভাই কি ব্যাপার, ডাব গাছের তলায় কেন? আমার ডাব গাছ থেকে সব ডাব ঠিক আছে ভাই, একটু সবাই মিলে একটু চামচের বাড়ি দিয়ে দেন, যাতে সবাই মিলে খেতে পারি আর কি। আপনারা গাছে থাকেন? না না, ওই গাছে তার মতন মোটামুটি কি মানে পোষাইছে? যাক যাওয়ার সময় খাবো নি চলে। দুবলার চরের আদর কোলের এই বিস্তীর্ণ অঞ্চলে নানা রকমের গাছ রয়েছে, এমনিতে শীত মৌসুমে এত কিছু খেয়াল করা হয় না। ওই যে সর্দার চলে গেছে, অনেক বড় একটি চর বিস্তীর্ণ এলাকা, পায়ে হেঁটে ঘুরছি অনেক লম্বা সময় ধরে, খুঁজছি ওই যে ঘুমুক ফলটি পাওয়া যায় কিনা। এই এতক্ষণে ঘুমুকের গাছ পেলাম ভাই, পাচ্ছে তো? ওই হইছে, ওই যে ভাই একটা ভাই, হ্যাঁ ঘুমুক হইছে। জঙ্গলি তরমুজ আর বড় হয় না, এর চেয়ে বেশি বড় হয় না। হাঁটতে হাঁটতে চলে এসেছি একেবারে সাগর পাড়ে, পশুর নদীর মোহনা একদিকে আর একদিকে বঙ্গোপসাগর। আমরা
সাগর পারে এসে কিছুক্ষণ বিশ্রাম নিব। আমাদের অনেক আগেই এখানে এসে হাজির হয়েছেন সর্দার। শত্রুপক্ষ সাগর, জোয়ার হচ্ছে, এই জায়গাটি বেশ খোলামেলা, বাতাসও রয়েছে প্রচুর, চারপাশে দেখা যায়, সে কারণে বেশ খানিকটা নিরাপদও, তাই থাকবো কিছুক্ষণ। কাঠবাদাম বেশি মিষ্টি, এটা পাকে কখন? পাকা তো না, মানে দেখে একটু টেস্ট করি। সুন্দরবনে খাওয়ার জিনিস খুব কম, খান ওটা আপনি খান। ও, একটার পর একটা, এই যে ঝড়ে এখানে মানে এসে পড়ায়। ভাই কয়টা ট্রলার এরকম এই বছর ইয়ে হলো? আমরাই তো বেশ কয়েকটা দেখলাম, এখন ট্রলার পুরো একেবারে ইয়েতে দেবে গেছে। এই ড্যাগের মধ্যে মাছ থাকে তো, এখন আমি খাই, এর ভিতরে মাছ রাখে, মাছ থাকে। বাহ, কি অবস্থা, এই পুরো মানে বীজ জুড়ে একটার পর একটা মানে ভাঙা ট্রলার। ট্রলারগুলো বালিতে ডুবে গেছে। আলোর কোল, হ্যাঁ, এই সময়ে আলোর কোল অদ্ভুত সুন্দর একটি জায়গা। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।